আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন হাদিস চ্যানেলে আপনাকে স্বাগতম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান ও তাআলার, যিনি আমাদের মুসলিম করে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, দুরুদ। প্রশান্তিময় কিছু বাক্য যা পাঠ করলে অন্তর এক আলাদা প্রশান্তি অনুভব করে। আপনি যতবারই দুরুদ পাঠ করবেন অন্তরে আলাদা একটা শান্তি অনুভব করবেন, কারণ স্বয়ং আল্লাহ নিজেই তার রাসূলের উপর দুরুদ পাঠ করেন এবং তার বান্দাদের রাসূলের জন্য দুরুদ পাঠ করতে বলেছেন। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করার সাতটি গুরুত্বপূর্ণ কারণ। এক, আল্লাহর সরাসরি নির্দেশ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দুরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। দুই, দুরুদ জীবনকে সহজ করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার দোয়ার পুরোটা জুড়েই শুধু আপনার দুরুদ রাখব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তা তোমার ঝামেলা মেটাতে ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তিন, আল্লাহ নিজেই দুরুদ পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর ১০ বার দুরুদ পাঠ করবেন। চার, দুরুদ পাঠ করলে গুনাহ মাফ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন। পাঁচ, দুরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সালাম পেশ করে, তখন আল্লাহ আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেন, ফলে আমি তার সালামের জবাব দেই। ৬, দুরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দুরুদ পড়বে। ৭, দুরুদ পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দোয়া আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতক্ষণ দুরুদ পাঠ না করো, ততক্ষণ তার কিছুই উপরে ওঠে না। তাই আমাদের উচিত বেশি বেশি করে দুরুদ পাঠ করা, যাতে করে হাশরের মাঠে তা আমাদের নাজাতের উসিলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য হয়। আল্লাহ আমাদের অন্তরকে রাসূলের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। আমিন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে প্রতিদিন হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।